সৌদি আরবে মুগ্ধ লিওনেল মেসি কয়েকদিন আগে সৌদি আরবের সবুজ সৌন্দর্যের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এবার সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সপরিবারে মরুর দেশটিতে চলেও গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে হঠাৎ কেন লিওনেল মেসির এমন সৌদি চর্চা? তবে কি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন মেসি? আগে থেকেই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লিওনেল মেসি। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এ যাত্রাই প্রথম নয় মেসির। গেল বছরই পরিবার নিয়ে সৌদিতে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব। সারা বিশ্বের মতো সৌদি আরবেও ব্যাপক জনপ্রিয় লিওনেল মেসি। মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে মেসির ফুটবলীয় সম্পর্ক তৈরিরও সম্ভাবনা জেগেছে। বিশ্বকাপ জয়ী তারকাকে দলে টানতে টাকার বস্তা নিয়ে নেমেছে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল। তবে কি ইউরোপ ছেড়ে মেসি পাড়ি জমাবেন এশিয়ান ফুটবলে? চলমান এসব গুঞ্জনের মধ্যে মেসিকে নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। এর মধ্যে আছে বিতর্ক। লরার বিপক্ষে সবশেষ লীগ ম্যাচে লিওনেল মেসি ছিলেন ব্যর্থ। পিএসজির 3-1 গোলে হারের ম্যাচে গোল পাননি মেসি, গোল করাতেও পারেননি, যা মেসির নামের সঙ্গে বড্ড বেমানান। এই ম্যাচের পর পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। হতশ্রী সেই পারফরমেন্সের পরই সৌদি আরবে উড়াল দিয়েছেন মেসি। তবে এ নিয়ে ফরাসি সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা। বলছে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের অনুমতি ছাড়াই নাকি সৌদি আরবে গিয়েছেন আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর। এদিকে সোমবার রাত থেকেই পরিবার সহ মেসির সৌদি সফরের কিছু ছবি নিয়ে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছবিতে দেখা যায় এক আরবের সঙ্গে খেজুর বাগানে মাদুর পেতে বসে আছেন মেসি, সঙ্গে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো এবং বড় দুই ছেলে থিয়াগো আর মাতেও। আরেক ছবিতে দেখা যায় ছেলেদের সঙ্গে হরিণকে ঘাস খাওয়াচ্ছেন মেসি। তবে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, সৌদি আরবের সৌন্দর্য বর্ণনা করে মেসির স্ট্যাটাস কিংবা দেশটিতে সপরিবারে ভ্রমণ কোনোটি মেসির সঙ্গে আল হিলালের সম্পর্ক স্থাপনের ইঙ্গিত নয়। কানাঘুষা চলছে পিএসজিতে আর মন টিকছে না আর্জেন্টাইন তারকার। পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও শেষ হবে আসছে জুনে। এর মধ্যে খবর ছড়িয়েছে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। ভিন্ন গ্রহের এই ফুটবলারকে পেতে মরিয়া হয়ে আছে মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিও। এমন অবস্থায় মেসির সৌদি সফর জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। শেষ পর্যন্ত মেসির গন্তব্য কোথায় হয় সেটারই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মাসারুল হক মুহাজির, কালবেলা।